প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি হচ্ছে টুডেস লেসন বা আজকের পার্ট হলো তোমাদের ক্লাস টুর ইউনিট টু। এখানে লেসন তোমাদের 1-3 1-3 ABC নাম্বারস সংখ্যাগুলো বা সংখ্যাসমূহ, এই পার্টটি তোমরা কিভাবে শিখবে এবং পার্টটি কিভাবে কমপ্লিট করবে সেটি আমি তোমাদের দেখিয়ে দেবো বাংলা অর্থ সহকারে। তো চলো শুরু করা যাক, আমরা পার্টটি শুরু করি। তো শুরু করি, দেখো এখানে আছে, দেখো প্রথমে লেসন পার্ট মেজর গুরুত্বপূর্ণ ওয়ার্ডস শব্দগুলো বা শব্দসমূহ, আর শুধু ওয়ার্ড মানে শব্দ। তো এখানে এই পার্টের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা আগে দেখে নেব, তাহলে আমাদের পার্টটি শিখতে সহজ হবে। তো দেখি চলো, এখানে দেখো নাম্বার, নাম্বার অর্থ সংখ্যা, আর নাম্বারস সংখ্যাগুলো বা সংখ্যাসমূহ, এস আছে সেজন্য অনেকগুলো সংখ্যা মানে একের বেশি, যদি দুই হয় বা তিন হয় মানে একের অধিক হলে নাম্বারস, ঠিক আছে। তারপর এখানে দেখি লেসন, লেসন অর্থ পার্ট, আর লেসন্স পার্টগুলো বা পাঠসমূহ, যেমন তোমাদের এই বইয়ের 4 নম্বর পৃষ্ঠে আছে লেসন্স 1-3 মানে পার্ট 1-3, এর অ্যাক্টিভিটি আছে 3টা, এই জন্য এখানে লেসন্স ব্যবহার করা হয়। তারপর দেখো লুক, দেখো বা তাকাও, তারপরে দেখো অ্যান্ড এবং, সে বলা বা বলো, তারপর আছে রাইট লেখা বা লেখো, তারপরে অড, অড মানে শব্দ, মিনিং, মিনিংয়ের অর্থটাই, মিনিং মিনস হচ্ছে অর্থ, তাহলে একসাথে যদি দিই অড মিনিং শব্দার্থ, ঠিক আছে, অড মিনিং অর্থ শব্দার্থ। এই শব্দার্থগুলো আমাদের পার্টটি শেখার আগে আগেই জানতে হবে, তাহলে পার্টটি আমরা সহজে শিখতে পারবো। তো এরপরে দেখো এখানে আরও একটি শব্দ পাবে যে ট্রেস, ট্রেস মানে চিহ্ন, দাগ বা দাগ টানা, তোমরা যেহেতু তোমাদের এখানে দাগ টেনে লিখতে হবে সেটাই ট্রেস। তারপরে ক্যাট অর্থ বিড়াল, মানে একটা বিড়ালকে ক্যাট বোঝায়, আর ক্যাটস তোমরা এখানে পাবে ক্যাটস, ক্যাটস অর্থ বিড়ালগুলো বা একের অধিক বিড়াল। তারপর আছে বল, বল অর্থ বল, এখানে একটা বলকে বোঝানো হয়েছে। তারপরে বলস, বলগুলো যদি একের অধিক হয় তাহলে বল লেখা যাবে না, তখন বলস, যেমন 2 বলস বা 3 বলস, এখানে যেমন 4 ক্যাটস 3 ক্যাটস এরকম, আর 1 ক্যাট 1 বল, ঠিক আছে এইভাবে। তারপর এখানে কাপ, 1 কাপ একটা পেয়ালা, ঠিক আছে পেয়ালা, আর কাপস অর্থ পেয়ালাগুলো, যেমন 2 কাপস বা 3 কাপস, তখন আমরা এস ব্যবহার করব। তারপরে ডল, ডল অর্থ পুতুল, যেমন 1 ডল একটা পুতুল, ঠিক আছে। তো যদি বলি ডলস পুতুলগুলো বা অনেকগুলো পুতুল একের অধিক, তো তখন আমরা যদি 2টা বা 3টা পুতুল হয়, তখন 3টা পুতুল হলে আমরা বলবো 3 ডলস 3টা পুতুল, ঠিক আছে, বা 2 ডলস 2টা পুতুল। তারপর দেখো পেজ, পেজ অর্থ পাতা বা পৃষ্ঠা, ঠিক আছে। তো এখন আমরা এই পাঠে চলে আসলাম। তো পাঠে দেখো এখানে নাম্বারস ইউনিট টু, তো এখন পার্টগুলো আমরা একটু বড় করে দেখি আর পার্টগুলো শিখে নিই যে আমরা কীভাবে এই পার্টগুলো শিখব। তো দেখি, দেখো এখানে উপরে আছে নাম্বারস সংখ্যাগুলো বা সংখ্যাসমূহ, যেহেতু অনেকগুলো সংখ্যা, এখানে দেখো 1-3-4 অনেক একের অধিক সংখ্যা, তাই নাম্বারস। তারপর লেসন্স পার্টগুলো, এখানে 3টা পার্ট আছে ABC অ্যাক্টিভিটি, তার জন্য লেসন নয় লেসন্স, লেসন মানে পার্ট, লেসন্স মানে পার্টগুলো বা পাঠসমূহ। 1-3 দেখো 1-2-3 1-3টা আছে। তারপর ইউনিট, ইউনিট টু এখানে একক টু, তারপরে অ্যাক্টিভিটি এ, এ মানে তো তোমরা জানো এ মানে এক বা একটি, তো অ্যাক্টিভিটি এতে আছে, তারপর এ, তারপরে লুক দেখো, অ্যান্ড এবং, সে বলো, ঠিক আছে। তো এখন আমরা দেখি প্রথমে যে পিকচারটি আছে বা ছবিটি আছে, এখানে দেখো একটা 1 লেখা আছে, 1 বল, ঠিক আছে 1 বল, যেমন আমরা ওখানে শিখেছি বল, তাহলে 1 বল এখানে আছে, দেখো 2 আছে আর 2টা বল আছে, তাহলে এটাকে বলবো আমরা 2 বলস, ঠিক আছে 2 বলস। এখানে আর বল বলবো না, যখন আমাদের একের অধিক হবে তখন বলবো 2 বলস। তারপরে এখানে 3 আছে, এখানে আমরা কাউন্ট করে যদি 1-2-3 তাহলে এটাকে বলবো 3 বলস, ঠিক আছে BALS বলস, 3 বলস, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখবো যেখানে কাউন্ট করি, আগে কাউন্ট মানে গণনা, গণনা করি 1-2-3-4 তাহলে 4 বলস, ঠিক আছে এখানে আমরা বলবো 4 বলস, ঠিক আছে বল বলা যাবে না কিন্তু 4 বলস, একটা এ যোগ করতে হবে বলের সাথে, ঠিক আছে 4 বলস। তো আশা করি এটা বুঝতে পেরেছো কীভাবে শিখতে হবে।
তো তারপরে আমরা দেখি এখানে পরে অ্যাক্টিভিটি বি তে কি আছে এখানে অ্যাক্টিভিটি বি আছে দেখো সে এসে হইছে বলো তারপর ট্রেস টি আর এস সি ট্রেস ট্রেস মানে দাগটানো এন্ড 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 মানে এবং ডব্লিউ আর আই টি রাইট লেখো ঠিক আছে তাহলে সে বলো ট্রেস দাগটানো অ্যান্ড এবং রাইট লেখো তাহলে বলো দাগটানো এবং লেখো তো এখানে আমাদের প্রথমে যেটা আছে যে একটা ওয়ান লেখা আছে দেখো হালকা দাগ দিয়ে এর উপর দিয়ে আমরা এভাবে আগে দাগ টেনে লেখা শিখবো ঠিক আছে এর উপর একটু দাগ টানবো তারপরে দাগ টেনে একটু বোল্ড করে দেবো এরপরে আমরা এখানে একটা ওয়ান পাশাপাশি ওয়ানটা লিখে দেবো আমরা প্রথমে শিখলাম তারপরে এখানে এরকম একটা ওয়ান আমরা লিখে দেবো ঠিক আছে তারপরে দেখো এখানে টু আছে টুটাও আমরা এখানে দাগ টেনে নিব দাগ টেনে টুটার উপর দিয়ে দাগ টানবো দাগ টেনে সুন্দরভাবে শিখে নেব তারপরে এখানে একটা টু লিখে দেব ঠিক আছে পাশাপাশি একটা টু লিখব তারপরে এখানে আছে থ্রি থ্রি দেখো এখানে থ্রিটাও প্রথমে আমরা কি দাগ টানবো দাগ টেনে লিখব একটু বোল্ড করে লিখব তারপরে এখানে আবার পাশাপাশি একটা থ্রি লিখে দেব ঠিক আছে তারপর দেখো ফোর ফোরটাও তাই তোমরা দাগ টেনে প্রথমে এর উপরে প্র্যাকটিস করে নেবে হাত দিয়ে দাগ টেনে এভাবে পেন্সিল দিয়ে তারপর এখানে একটা ফোর লিখে দিবে এখন আমাদের কাজ হচ্ছে আমরা ওয়ান টু থ্রি ফোর লেখা শিখলাম এখন আমরা ইন ওয়ার্ড ওয়ার্ড মানে বানান করা ইন ওয়ার্ড মানে বানান করে এখন বানান করে কীভাবে লিখবো বা শিখব দেখো এখানে আছে ও এন ই ওয়ান তাহলে ওয়ানটাকে ও এর উপরে দাগ টেনে আমরা প্রথমে লিখব ও এন ই ওয়ান ওয়ান মানে এক তাই না ও এন ই ওয়ান তো ওয়ানটা এখানে দাগ টেনে লেখার পরে আমরা নিচে আবার সুন্দর করে ওইভাবে লিখে দেবো ওই যে নিচের যে ঘর আছে লেখার এখানে আমরা ওয়ান লিখে দেবো ওয়ান মানে এক তারপরে টু টি ডাব্লিউ টু এর উপর দিয়ে আমরা আগে দাগ টানবো এই যে দাগের উপর দিয়ে দাগ টানবো এই যে ট্রেস ট্রেস মানে দাগ টানা এই যে দাগ টানবো টি তারপরে ডাব্লিউ তারপরে ও দাগ টানবো দাগ টেনে আগে একবার লিখবো লিখে শিখে নেবো প্র্যাকটিস করে নেবো তারপর এখানে আবার টি ডাব্লিউ ও টু আমরা এখানে নিচে লিখে দেবো তাহলে আমাদের পার্টটি এভাবে করতে হবে তাই না তারপরে থ্রি টি এইচ আর ডাবল ই থ্রি থ্রি মানে তিন তো এখানে আমরা প্রথমে আবারও একইভাবে এখানে আমরা লিখবো এর উপর দিয়ে দাগ টেনে লিখবো টি এইচ আর ডাবল ই লিখবো লেখার পরে আবারও এখানে কি করব এখানে আমরা লিখে দেবো নিচে আবার থ্রি ঠিক আছে টি এইচ আর ডাবল ই থ্রি থ্রি অর্থ তিন তারপরে ফোর এখানেও আমরা প্রথমে এর উপর দিয়ে দাগ টেনে একটু বোল্ড করব বা মোটা করে দেব দাগ টেনে আমাদের পেন্সিল দিয়ে লিখব কলম দিয়ে লিখতে পারো তো পেন্সিল দিয়ে লিখলে ভালো হয় তো এর উপর দিয়ে প্রথমে আমরা লিখব এফ ও ইউ আর ফোর ফোর মানে চার তাই না তারপরে আবার এখানে নিচে আমরা এভাবে আবার লিখব ঠিক আছে এফ ও ইউ আর ফোর ফোর মানে ফোর অর্থ চার ঠিক আছে তো তারপরে আমাদের যেটা আছে তারপরে আমরা দেখি আমাদের আছে এখানে আমাদের অ্যাক্টিভিটি সি সিতে আছে কাউন্ট সি ও ইউ এন টি কাউন্ট মানে গণনা করা বা গণনা করো এন্ড অ্যান্ড এবং রাইট লেখো দা নাম্বারস সংখ্যাগুলো ঠিক আছে বা সংখ্যা সমূহ কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস গণনা করো এবং সংখ্যাগুলো লেখো ঠিক আছে কাউন্ট গণনা করো অ্যান্ড এবং রাইট লেখো দা নাম্বারস সংখ্যাটি বা সংখ্যাগুলো তাই না এখানে সংখ্যাগুলো গণনা করে লেখো তো এখানে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে এখানে দেখো আমাদের প্রথমে আছে কি একটা ক্যাট আছে তাই না ক্যাট তো এখানে এই যে ক্যাটের পরে একটা ফাঁকা ঘর আছে এখানে কয়টা ক্যাট আছে সেটা আমাদের দেখতে হবে এখানে এখন আমরা কাউন্ট করব গণনা করব ওয়ান টু থ্রি ফোর এখানে চারটা ক্যাট আছে ঠিক আছে তো আমরা সংখ্যায় এবং ইন ওয়ার্ড এবং বানান করে দুটোভাবে লিখব তো কীভাবে লিখবো দেখো এখানে আমরা গুণে কয়টা পেলাম বা কাউন্ট করে চারটা ক্যাট তো এখানে লিখবো ফোর তারপরে আবার নিচে লিখবো বানান করে বা ইন ওয়ার্ড এফ ও ইউআর ফোর সি এ টিএস ক্যাটস তাহলে ফোর ক্যাটস এখানে যদি একটা বিড়াল হতো তাহলে দ্বিতীয়ত ওয়ান ক্যাট যেহেতু একের অধিক আছে তখন আমরা এস যোগ করেছি ঠিক আছে ফোর ক্যাটস তারপর দেখো এখানে বল আছে এখানে বল তো বল কয়টা আছে এখানে একটাই এই যে কাউন্ট করি আমরা একটা বলই আছে তাহলে ওয়ান
বল, এখানে কিন্তু আর এস হবে না, যেহেতু একটাই আছে তাহলে আমরা ওয়ান লিখব। প্রথমে দেখো এখানে ওয়ান লেখা আছে, তারপরে আবার আমরা বানান করে ইন ওয়ার্ড বা বানান করে এখানে লিখেছি ওয়েনি ওয়ান, তারপরে বিএলএল বল, ঠিক আছে, ওয়ান বল, যেহেতু একটা সেহেতু আমরা এস যোগ করব না, ঠিক আছে। তারপরে এখানে আছে দেখো নেক্সট ফিক্সার, এখানে ডল, তো এখানে ডল আছে কয়টা, এখানে আমরা কাউন্ট করব এখন ডল কয়টা আছে, তো এখানে দেখি 1 2 3, তাই না, তিনটা ডল আছে, ডল অর্থ পুতুল, তাই না, এই ক্যাট অর্থ বিড়াল, বল অর্থ বল, তারপরে ডল মানে পুতুল, তো পুতুল কয়টা আছে দেখি আমরা, তিনটা, তাই না। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, প্রথমে থ্রি লিখবো, তারপরে বানান করে থ্রি লিখবো, তারপরে ডল লিখবো না ডলস লিখবো, এখানে থ্রি ডলস, ডি ও এল এল এস ডলস, যেহেতু একের অধিক সেহেতু ডল হবে না ডলস হবে, ঠিক আছে। তারপরে একটা কাপ বা পেয়ালা আছে, তো এর পাশে একটা ঘর আছে, এখানে আমরা লিখবো, তাহলে এখানে কয়টা কাউন্ট করি, কাউন্ট বা গণনা করি, তাই না, 1 2, এখানে টু, তাহলে কি হবে, টু কাপস, দুইটা আছে যেহেতু, আর ওয়ান হয়ে একটা হলে ওয়ান কাপ হতো, ঠিক আছে। তাহলে এখানে এস যোগ হবে, তাহলে প্রথমে আমরা সংখ্যা লিখবো টু, তারপরে বানান করে লিখবো TW2, তারপরে CUPS কাপস, টু কাপস, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো এই পার্টটি তোমরা কীভাবে শিখবে এবং কীভাবে পড়বে। তো প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই একটা লাইক দাও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যেন পরের ভিডিওটা আসলে তুমি আগে পেয়ে যাও।